আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে আজকে আসি ব্লগ করতে আসি। তো ভিতরে দেখি কিরকম লাগে আজকে। আজকে অবশ্য ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসছি জায়গায়, তো দেখি ভিতরে কিরকম মজা টজা হয় নাকি। Guys, I'm a restaurant. আমরা এখন একটা রাইড আসি, এখন আমরা যাচ্ছি ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমে রাইডগুলো আগে শেষ করি, তারপর প্রসেসিং করে রাইডগুলো দেবো। তো ওই পাশে ওয়াটার কিংডমে যেতে থাকা, ওই পাশে আর আমরা চিল করবো, ঠিক আছে? চিল সবাই মিলে তুষার করতে যাইতেছি। তো আমরা ভিতরে যাইতেছি, ভিতরে ওয়াটার কিংডম ভিতরে ভিতরে আছি। তো এই যে ওয়াটার কিংডম দেখতেছে সবাই, দারুণ একটা মজা এই জায়গায়, দারুণ মজা লাগতেছে আসলে। ভাই এই স্লিপার স্লিপ দিবি, হ্যাঁ দিবি, আচ্ছা সব কিছু শ্যুট করা হবে। তো এদিকে লকার টকারের ব্যবস্থা করলে আর বেটার হয়। আমরা এখন মেইন স্টেজ যেটা ওয়াটার কিংডমের সেই জায়গায় আছি। এই জায়গায় যে মেইন ওয়েভ আছে, তো ওয়েবে আমরা যাবো ভাবতেছি আর ফুল ওয়াটার কিংডমে।
অবিয়ার্স আমরা এখন আসছি একটা রাইডে, চলো রাইডে। উপরে উঠতেছি, ঠিক আছে। ভাই নিচে নামার সময় কিন্তু ব্যাক ক্যামেরা থাকবো, ঠিক আছে।
कैमरा दाओ। बाय 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 दाओ बाय। আমরা এখন আছি রক এন্ড রোল রাইডে। রক এন্ড রোল তো বিয়ার্স আমাদের রক এন্ড রোলটা কমপ্লিট হয়েছে, দারুণ লাগছে। এখন আইটা রাইড করতেছি, বাট এই জায়গায় কারেন্ট নাই যার জন্য আর কি রাইড ওরকম মন হচ্ছে না। তো ম্যাজিক কার্পেট একটু পরে দেখাবো। রক রোলার কোস্টার দুইবার বসছি, দুইবারই ভালো লাগছে। একবার পিছনে বসলাম একদম, একবার সামনে বসছি, বাট সামনে বসার মজাটাই একদম অসাম বিয়ার্স, সত্যি কথা সামনে বসার মজাটাই অসাম। তো দেখি এখন নেক্সট কোন রাইড উঠা যায়। তো বিয়ার্স আমরা একটা স্পাইডার নামক রাইডে আছি, এটা রাইড, এটা নাকি আপনাদের ঘূর্ণিঝড়ের মতন ঘুরায়, তাই না? বুঝছো? তো আমার সাথে ইস্যু করতে হচ্ছে ইস্যু মিলে, তো সবাই দেখি যে আসলে রাইডে কীরকম লাগে। পারবো তো ইস্যু, ভয় পাবো না তো? হ্যাঁ, যদি ভয় পাও তাহলে কী হবো, নামতে পারবো না তো? তো এর আগে আরে পাবো সাহস আছে। তো দেখা যাক ভিউয়ার্স কীরকম লাগে, তো মজা পাবেন ইনশাল্লাহ। তো বিয়ার্স আমাদের রাইডটা মনে হয় মাত্র চালু করছে, তাই না? কিন্তু সাউন্ড আসতেছে রাইড চালু করার। তো আমাদের রাইড স্টার্ট হইতেছে, বুঝতেছি আমরা ইস্যু আল্লাহ কই পাবে না তো? হ্যাঁ, নয় ধরো, নয় ধরো, ঠিক আছে, রাইডে আসছি আমরা, ঠিক আছে, এই তো ঘুরতেছি আমরা। ও ও
না তো এটা কিন্তু ইউটিউবে যাবে বুঝছো তোমার এই সিনটুকু দেখা ভয় পাবা না ক্যামেরার দিকে তাকাও ভয় পাবা না ও একটু ওইদিকে তাকাও ওইদিকে তাকাও দেখো তো বিয়ার্স আমরা এইমাত্র উড়ন্ত পাখিতে উঠলাম এই রাইটটাতে তো রাইটটাতে পিছনে আমার বাতি দিয়ে আছে তো পিছনে আয় পিছনে কালামুনি ঠিক আছে তো রাইটটা মজা করব সমস্যা নাই রাইটটা চালু হলে বিয়ার্স আপনাদের মজাটা বুঝতে পারবেন আসলে সব রাইডেরই মজা একটা আলাদা রকম মজা আছে তো এটারও ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি সবাই ভিউয়ার্স আমাদের রাইডটা স্টার্ট হয়েছে এই কেমন লাগতেছে ঠিক আছে রাইডটা স্টার্ট হইতেছে রাইডের মজা হইতেছে ও রাইডের এই পয় পয়েন্ট নামে আছে সামনে রাইডের একদম পুরো সাইড এসে বলছে সাইডটা দেখলে বুঝতে হবে কতটুকু সাইড হয়ে যায় জিনিসটা ও ও একদম সাইডে আছে একদম সাইডে ও বাতাসে মোবাইল পিছনে চুলটো একদম কতটুকু চিচাই এটা দেখছেন কতটুকু চাই উঠছি দারুণ মজা সুরন্ত পাখিতে একটু মাথা ঘুরাইছে মাথা ঘুরাইছে মাথা ঘুরাইছে মাথা ঘুরাইছে তো মাথা আছে তো মাথা ঘুরাইব এই তো মাথা ঘুরাইছে আমার অস্থির লেভেলে মাথা এই যে আমার লগে খালি আচ্ছা বিয়াস সামনে যে দেখি সান্তা মারিয়াতে কি অবস্থা আমার যে কেমন লাগছে পার কাছে আমি এক দশ পা হাঁটতে পারতেছি না হাঁটতে কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা টাকা উঠো আমার মা এ মে হো এ মেরা টিম হো এখন আমরা নৌকা যাচ্ছি ও এখন পানি আচ্ছা আচ্ছা ওই যে ম্যাজিক কার্পেট অন হইছে আচ্ছা নৌকায় হচ্ছে সবাই নৌকার জন্য আসছি নৌকায় কি হয় দেখি নৌকার রাইডটা এনজয় করবেন সবাই ঠিক আছে আর ওই পাশে আপনার ম্যাজিক কার্পেটে রাইড হয়ে ওই দেখছেন ঢেউ খাচ্ছি আই থিঙ্ক ভিউয়ার্স আমি ম্যাজিক কার্পেটে মনে হয় না ট্রাইপড নিয়ে যেতে পারবো কজ ওই জায়গায় আপনার প্রচুর ধাক্কা ফিল হবে তো যার কারণে মোবাইল পরে যাওয়ার সম্ভাবনা আছে যত ট্রাইপড বা আপনার মোবাইল স্টিক যতই থাকুক ওই জায়গায় আসলে ওরকম করা পসিবল না তো ম্যাজিক কার্পেটে আচ্ছা ঠিক আছে আম্মুরে ডাক দিলে ভালো হইতো যে আম্মুর ভিডিও করতো ঠিক আছে আম্মু একটু ডাক দিতে বাবা Thank you.
তো বিয়ার্স আমরা এখন ট্রেনে আসছি, ট্রেনে মজা করতে করতে যাবো, ঠিক আছে? সবাই ট্রেনে মজা করতে করতে যাইতেছে সামনে ট্রেন। এই সামনের সিট গুলা একটু অন্যরকম মজা, তাই না? ট্রেন চালু হয়েছে, বিয়ার ট্রেন চালু হয়েছে। সারা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা ভাই কেমন লাগতেছে তোদের? এটা তো এখন উঠা যাবে না, রাত হয়ে গেছে। ভিউয়ার্স রাতের বেলা ট্রেন ভ্রমণে আছি আমরা, এখন রাতের বেলা ট্রেন ভ্রমণ। আমাদের উপরে ই নাই, ডাকনা নাই। এটা হচ্ছে ম্যাজিক কার্পেট, এটাই উঠছিলাম আমরা। দারুণ মজা। এই জায়গায় আপনার মোবাইল নিয়ে যাওয়া খুবই রিক্স, কারণ অনেক জোরে পিছনে ধাক্কা লাগে, আবার সামনে দিয়ে গেলে সামনে ধাক্কা লাগে, তাই না? আর এটা হচ্ছে রোলার কোস্টারের লাইনে দিকটা। এটা কি স্যার? মাইন সান্তা মারিয়া। এটাতে উঠছি আমরা। রাত্রেবেলা ভিউটা অন্যরকম, আরো সুন্দর লাগে রাত্রেবেলা। ওইটা রক এন্ড রোল। এই আমরা গুহার ভিতরে ঢুকতেছি, একদম অন্ধকার। আরে দারুণ, ভিতরে ভিতরে, আরে জঙ্গল। সবাই ভয় পাইতেছে। এই সারা ভয় পাইছো তুমি? সারা ভয় পাইছো? ভয় পাও নাই না? আচ্ছা না, অনেক মজা আছে। এই এইটা রাইডটা দেওয়ার চেষ্টা করবো যাওয়ার আগে। ওকে ঠিক আছে। এটাই তো লাইট অফ রে শানো, মনে হইতেছে অফ, আই ডোন্ট নো, বাট দেখতে হইব, রিকোয়েস্ট করলে চালু করতে পারে। তোরন্ত পাখি, এটাতে উঠছি আমরা, এটাও দারুণ। আর এই পাশে হইতেছে বাম্পাকা, আমার মা নেবে কার কাছে দিচ্ছে আমি নিজেও জানি না। ফোর পার্কের একটা রাইড হলো আমাদের, এইদিকে পুরো ফ্যান্টাসি কিংডমের মেন গেট, এটা এটা লাইভ ফিচার। এটা হচ্ছে বেবি কেয়ার সেন্টার, যাদের বাচ্চা টাচ্চা থাকে তারা এই জায়গায় রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের যাত্রা এই জায়গায় শেষ, খুব মজা করলাম আমরা বিয়ার সত্যি। তো এখনই ব্রেক করবে উনি। হ্যাঁ রাইড কেমন ছিল? ভালো লাগছে?
প্লেয়ার্স এই মুহূর্তে পার্কটা অফ হয়ে গেছে, বুঝছেন? একদম রাত্রেবেলা ক্রেজি বাম্পার বাম্প কেজি বাম্প রাইডের নাম ছিল, অনেক এনজয় করলাম, মজা করলাম। থ্যাংকস আর টু আহাত যে ভিডিওটা করছে। তো ফ্যান্টাসি ভিডিও মনে হয় আমাদের এই পর্যন্তই। এখন মনে হয় আমাদের এন্ডিং সিন চলতেছে, চলে যাবো, ঠিক আছে? ভাই কেমন মজা হইলো আজকে? মজা হয়েছে, আমি খেলতে পারি না। সারা কি বলতেছে আবার? কেমন লাগছে? ভালো, খারাপ চালাইতে দেয়।